বিধানসভা নির্বাচনে আশাভঙ্গের পর তাকে আর সেভাবে রাজ্যে দেখা না গেলেও এতদিন কৈলাস বিজয়বর্গীয়ই ছিলেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, তবে সেভাবে কোনো দায়িত্বই পালন করতেন না তিনি। তার পরিবর্তে কাজ সামলাতেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এবার পাকাপাকিভাবে কৈলাসকে সরিয়ে রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন সুনীল বানসাল। বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সুনীলকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলেঙ্গানার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন তাকে। এতদিন উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক এর দায়িত্বে থাকা সুনীল দীর্ঘদিন থেকেই যোগী আদিত্যনাথের রাজ্য বিজেপির দায়িত্ব সামলাচ্ছেন। তবে রাজ্য বিজেপি সূত্রে খবর, আদতে সুনীল বাংলার ভূমিপুত্র। দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাছে বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, 2017 সালে উত্তরপ্রদেশ নির্বাচনের সময়ই আরএসএস এর পক্ষ থেকে প্রাক্তন সংঘ প্রচারক সুনীলকে বিশেষ দায়িত্ব দিয়ে ওই রাজ্যে পাঠানো হয়। এর আগে 2014 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কো ইনচার্জ হিসেবে কাজ করেন। তখন থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। 2019 সালের লোকসভা এবং 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যে সুনীলের বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। গেরুয়া শিবিরের শাহের ভরসার পাত্র হিসেবে পরিচিত সুনীলই এবার বাংলায় বিজেপির পর্যবেক্ষক হলেন। কৈলাসকে নিয়ে এই রাজ্যে অনেক অভিযোগ ছিল বিজেপি নেতাদের মধ্যে। বিধানসভা নির্বাচনের পরে প্রকাশ্য নিন্দায় সরব হন প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায়। অন্য দল থেকে নেতাদের বিজেপিতে নিয়ে আসা এবং প্রার্থী করার কৈলাস নীতিতেই বিজেপির ভরাডুবি হয় বলেও অনেকে সমালোচনা করেন। কৈলাসও সেই থেকে বাংলায় আসেননি। রাজ্য কার্যকারিণী বৈঠকে আসার কথা থাকলেও তাকে ঘিরে বিক্ষোভ হতে পারে এমন ভয় ছিল। পরে ভার্চুয়াল মাধ্যমে তিনি যোগ দিয়েছিলেন, সেটাও দিল্লি থেকে নাড্ডার উপস্থিতিতে কিছুক্ষণের জন্য। মধ্যপ্রদেশ নেতা কৈলাস বাংলায় সময় দিচ্ছেন না বলে অন্য কোনো অভিজ্ঞতা থেকে রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হোক বলে বিজেপির অন্দরে অনেকদিন থেকেই দাবি উঠছিল। এ নিয়ে নাড্ডার কাছে দরবারও করেন রাজ্যের শীর্ষ নেতারা। সেই দাবি অবশেষে মেনে নিলেন নাড্ডা।